আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, স্যামসাং অবশেষে তাদের মিড রেঞ্জের স্মার্টফোন নিয়ে সিরিয়াস হয়েছে, আর তারা বর্তমান মিড রেঞ্জ প্লেয়ার শাওমি, রিয়েলমি, আসুস এবং হুয়াওয়ের সাথে কম্পিট করার জন্য এই মাসেই লঞ্চ করতে যাচ্ছে তাদের সম্পূর্ণ নিউ সিরিজ স্যামসাং গ্যালাক্সি এম সিরিজ। এই সিরিজের মধ্যে তারা 10-30,000 টাকার মধ্যে 3টি স্মার্টফোন বাজারে লঞ্চ করবে, আর স্মার্টফোনগুলোর নাম হবে স্যামসাং গ্যালাক্সি M10, গ্যালাক্সি M20 এবং গ্যালাক্সি M30। আজকের ভিডিওতে আমরা এই 3টি ফোন নিয়ে সকল তথ্য জানব, এর সাথে আরো জানবো ফোনটির প্রাইস বাংলাদেশে কেমন হতে পারে এবং ফোনটিকে কবে নাগাদ লঞ্চ করা হতে পারে। সো বন্ধুরা, স্যামসাং এর নতুন আপকামিং বাজেট কিলার স্মার্টফোন সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে আমরা ফোনগুলোর ডিজাইন নিয়ে কথা বলবো। বন্ধুরা, গ্যালাক্সি এম সিরিজের ফোনগুলোর ডিজাইন কেমন হবে এ নিয়ে কিছুদিন ধরেই বিভিন্ন লিক্স এবং রুমার্স বের হচ্ছিল, আর স্যামসাং ও তাদের এই এম সিরিজের ফোনগুলো নিয়ে একটি টিজার লিক করেছে, যেখানে দেখা যাচ্ছে ফোনগুলোর সামনে দেওয়া হবে ট্রিয়ার ডপনস ডিসপ্লে। স্যামসাং এর ভাষায় বলতে গেলে ফোনগুলোর ডিসপ্লের মধ্যে ইনফিনিটি ইউ অথবা ভি আকৃতির নচ থাকবে। রিয়ালিটি ডিজাইনের কথা বলে তিনটি ফোনের রিয়ালিটি ডিজাইন প্রায় একই রকম হবে, শুধুমাত্র গ্যালাক্সি M10 এবং গ্যালাক্সি M20 এই দুটি ফোনের রিয়ারে দুটি ক্যামেরা থাকবে এবং গ্যালাক্সি M30 ফোনটি রিয়ারে তিনটি ক্যামেরা থাকবে। এছাড়া ফোনগুলোর সামনের এবং পেছনের ডিজাইন প্রায় একই রকম থাকবে। বিল্ড কোয়ালিটির কথা বলে ফোনগুলোর সামনে এবং পেছনে গ্লাস দেওয়া হবে, এবং যেহেতু এটি স্যামসাং এর ফোন তাই ফোনগুলোর বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। ডিসপ্লের কথা বলে গ্যালাক্সি M10 ফোনটির মধ্যে 6.2 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে দেওয়া হবে এবং গ্যালাক্সি M20 ফোনটিতে 6.3 ইঞ্চের IPS ডিসপ্লে দেওয়া হবে, আর গ্যালাক্সি M30 ফোনটিতে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। বন্ধুরা, ফোনগুলোর ডিসপ্লের উপর একটি ছোট নচ থাকবে এবং এই ফোনগুলি হবে স্যামসাং এর তরফ থেকে সর্বপ্রথম নচ যুক্ত স্মার্টফোন। ডিসপ্লে কোয়ালিটির কথা বলে ফোনগুলোর ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো হবে, কারণ স্যামসাং এর ফোনগুলোর ডিসপ্লে কোয়ালিটি সবসময় ভালোই থাকে। বন্ধুরা, স্যামসাং সবসময় তাদের ফোনগুলোর মধ্যে ডিসপ্লে অনেক ভালো দিল, ফোনগুলোতে প্রসেসর বেশি ভালো দিত না, কিন্তু গ্যালাক্সি এম সিরিজের ফোনগুলোর মধ্যে তেমন কিছু ঘটবে না, কারণ এই ফোনগুলোতে স্যামসাং এক্সিনোস এর লেটেস্ট এবং পাওয়ারফুল প্রসেসর দেওয়া হবে, যেগুলোতে আমরা যে কোনো হেভি গেমস কোনো প্রকারের সমস্যা ছাড়া খেলতে পারবো, এবং ফোনগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 5 বেস্ট স্যামসাং ওয়ান UI এর অপারেটিং সিস্টেম দেওয়া হবে। সো পারফরমেন্স এর দিক থেকেও ফোনগুলোতে কোনো প্রকারের কমতি থাকবে না। ব্যাটারির কথা বলে গ্যালাক্সি M10 ফোনটিতে 3500 mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং গ্যালাক্সি M20 ও 30 এই দুটি ফোনের মধ্যে 5000 mAh ব্যাটারি দেওয়া হবে। সাথে USB Type-C ও ফাস্ট চার্জিং এর অপশনও থাকবে, যার মাধ্যমে আমরা ফোনগুলোকে খুব তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবো। ক্যামেরার কথা বলে গ্যালাক্সি M10 এবং গ্যালাক্সি M20 এই দুটি ফোনের রিয়ারে দুটি ক্যামেরা থাকবে এবং গ্যালাক্সি M30 ফোনটি রিয়ারে তিনটি ক্যামেরা থাকবে, আর তিনটি ফোনের ফ্রন্টে একটি করে সেলফি ক্যামেরা দেওয়া হবে। তবে ফোনগুলোর ক্যামেরা কত মেগাপিক্সেলের হবে এ নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এখন যদি ফোনগুলোর প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে গ্যালাক্সি এম সিরিজের সকল ফোনগুলোর প্রাইসই বাংলাদেশে 10-30,000 টাকার মধ্যেই থাকবে, আর স্যামসাং তাদের এম সিরিজের সকল ফোনগুলোকে ইন্ডিয়াতে 28 জানুয়ারি লঞ্চ করতে যাচ্ছে। তো যদি ইন্ডিয়াতে 28 জানুয়ারি লঞ্চ করা হয়, তাহলে এই ফোনগুলো বাংলাদেশে আগামী 1-2 সপ্তাহের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। বন্ধুরা, এখন দেখার বিষয় হচ্ছে গ্যালাক্সি এম সিরিজের ফোনগুলোকে নিয়ে যে সকল লিক্স এবং রুমার্স বের হয়েছে, সেই সকল লিক যদি সত্যি হয়, তাহলে এই ফোনগুলো শাওমি, রিয়েলমি, আসুস এবং হুয়ার ফোনগুলোকে অনেক ভালো কম্পিটিশন দিবে। সো বন্ধুরা, স্যামসাং এর নতুন আপকামিং গ্যালাক্সি এম সিরিজের ফোনগুলো নিয়ে এই সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনো টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেল আইকনটিও প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।